যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় আপনি করবেন? হ্যাঁ, সে এমন একটা যদি মনের মানুষ পাইতাম, মনে করেন তো, তাহলে তার আমি মনে করেন বিয়ে করতাম। আচ্ছা, মানে এখন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে পরিচয় নেই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনিও ভালো আছেন। তো আপুর নামটা যদি বলতেন, আপুর নাম কি? আমার নাম রোজা। রোজা, তো দর্শক আজকে আমাদের মাঝে আছে রোজা, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। সে কি উদ্দেশ্যে নিয়ে আসছে আমাদের মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য? তো রোজা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? রোজা, বাবা মা আছে? আচ্ছা, একটা ভাই আছে। আচ্ছা, বাবা মা আছে, একটা ভাই আছে। আচ্ছা, মানে দুই ভাই বোন আপনারা? আচ্ছা, তো দর্শক আমরা শুনতেছি রোজার জীবনের গল্প। বাবা মা আছে এবং ছোট তারা দুইটা ভাই বোন। আমাদের ফুল তার ফুল ভিডিওটি দেখুন দর্শক, ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে, তার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো রোজা, আপনার বাবা কি করে এখন? আমার বাবা এখনো কিছু করতে পারে না। আচ্ছা, কিছু করতে পারে না, বুড়ো হয়ে গেছে, তো আগের মতন খাটতে পারে না। আচ্ছা, মানে আমার আম্মু বাসাবাড়ির কাজ করে। আচ্ছা আচ্ছা, আমিও বাসাবাড়ির কাজ করি। আচ্ছা, মানে আপনার বাবা কোনো কাজ কাম করতে পারে না, বৃদ্ধ? আচ্ছা, সে কি অসুস্থ না এমনি কোনো কাজ কাম করতে পারে না? হ্যাঁ, আগের মতন পারে না। আচ্ছা, আগের মতো পারে না, মানে এখন একটু বয়স হয়ে গেছে এই কারণে আর কি, নাকি? আচ্ছা, তো আপনার মা এখন বাসা বাড়িতে কাজ করে না, আর আপনিও এখন বললেন কাজ করেন? আর আপনার যে ছোট একটা ভাই আছে সে কি করে? আচ্ছা, আপনার কাজ নেই নাকি? আগে কাজ করতেন, এখন করেন না নাকি? আগে করতাম, এখন করি না। আচ্ছা, কি কারণে করেন না এখন? কাজ পান না, না করেন না, কোনটা? কাজ পাই না। আচ্ছা, কাজ পাচ্ছেন না এই কারণে আপনি আর এখন কাজ করতেও পারতেছেন না, আর ছোট ভাইকেও পড়াইতে পারতেছেন না। আচ্ছা, তো আপনি কি লেখাপড়া শিখছেন? আপনার কি বিয়ে শাদী হয়েছে? এখনো বিয়ে শাদী হয় নাই। তো আপনার তো বিয়ে শাদীর বয়স হয়ে গেছে, তো আপনার বাবা মার কাছে কেউ বিয়ে শাদীর প্রস্তাব নিয়ে আসে না? কেন? আচ্ছা, টাকা পয়সা চাই এই কারণে বসেন না। আচ্ছা, টাকা পয়সা তো সব সময় সব মেয়েদের বিয়ে শাদী করার সময় চায়, তো এখন টাকা পয়সাটা যদি ছাড়া এখন কেউ যদি আপনাকে বিয়ে শাদী করতে চায় আপনি করবেন? আচ্ছা, মানে এখন যদি আপনার বাবা মা বা ভাইয়ের দায়িত্ব যদি কেউ নেয় তাকে জীবন সঙ্গী করবে, নাই তো? আচ্ছা, তো এই যে মিডিয়ার সামনে আসছেন, আপনার বাবা মা জানে? জানে না। আচ্ছা, তাদের জানাই আসছেন যে একটা প্রতিবেদন করতে যাচ্ছি, যদি ভালো মনের একজন মানুষ পাই এই কারণে আর কি আসছেন, নাকি? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে। আচ্ছা, নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব? আচ্ছা, তো দর্শক আমি রোজার নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন। রোজার এখনো বিয়ে শাদী হয় নাই, সে চায় মেয়ে হয়ে জন্ম নিছে তার বাবা মার দায়িত্ব যে নিবে, ভাইয়ের দায়িত্ব যে নিবে, তাকেই জীবন সঙ্গী করবে। আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে রোজাকে পেয়ে যাবেন, 01306945317। তো দর্শক আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01306945317। এই নাম্বারে আপনারা ফোন দিলে রোজাকে পেয়ে যাবেন। তো রোজা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলা আছে দর্শকদের উদ্দেশ্যে? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম রোজার সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প। এই ধরনের আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আজ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ইতি আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।